পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে, যে দোয়াটা পরে পানি পড়া দেয়, দোয়াটার নাম কি? সূরায়ে ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিস ফিস করে পড়ে, কারণ আপনি শুনা ফেলাইলে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে, পেটে ব্যথা, কার? আপনার? কয় না, আমার বউয়ের। তো পানি পড়া দেয়, সব কথা আওয়াজ করে বলে, দোয়াটা পরে ফিস ফিস করে, কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না। আজকের পাকুন দিয়ার ময়দানে সব গোমর ফাঁস, ঠিক কিনা? নিজেরাই রুকিয়া করব, নিজেরাই ঝাড়ফুঁক করব, আর ঝাড়ফুঁকটা বেশি নেবেন আব্বা আমার কাছ থেকে। আব্বারে বলবেন, আব্বা ওযু করে আসছেন, নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে দেন। আম্মারে বলবেন, আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ করবেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম, গোটা বিশ্বের সবগুলো পিসায় বুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে, মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। আহা, বাবা মারে চিনলো না, দোয়া নিতে জানলো না। অনেক দেখেছে এরকম, প্রতি বছর উমরা করে, বাপরে ভাব দেয় না, মারে ভাব দেয় না, ঘরে মা বাবার রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ রেখেছো, কপাল পোড়া, ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেবেন, এই রুকিয়াটা করবেন পাকুন দিয়ার ভাইয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিন কুল পড়ে ফু দিতেন, সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এগুলো পড়ে হাত দুটো মিলাবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান মারা, এগুলো আছে নাকি পাকুন দিয়ে? কি বলেন এগুলার আপনারা, বান মারে? হ্যাঁ, ঝাড়ু মারে, দারু, জাদু, ঝাড়ু, জাদু, ঝাড়ু, যাই হোক, তো এগুলো কিন্তু মারে, বান মারে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তিন কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসেহ করবা, তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুগরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন। তো সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা, জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে, আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে, উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না, সুমন্তর সু, কালী কুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম, সুমন্তর 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 সু, কালী কুত্তার, এগুলো পড়ে ওরা মন্ত্র পড়তো। তো উনি যেয়ে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বলল আমাদের নেতা সাইয়েদুল হাই, হাই মানে গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেহ, মনে হয় মারা যাবে, কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি, তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল, আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর উট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি,
সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন, ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়াল একটা বসে গিয়েছে, আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে, আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো আবার টাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে